আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ইয়ামি একটা রেসিপি, ডিম চিতই আর হচ্ছে পেঁয়াজ আর মরিচের চিতই পিঠা। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ইয়ামি লাগবে রেসিপিটা। তো না টেনে ফুল দেখার চেষ্টা করবেন। চলুন আমি কিভাবে তৈরি করেছি একটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আপনাদের সাথে আজকে ডিম চিতই শেয়ার করব। তো আমি ডিম চিতই বানানোর জন্য চিতাই পিঠা আমি ফার্স্টে যে রাত্রে ভিজে রেখেছিলাম এক কাপ আদক চাল, আধা কাপের মতো হচ্ছে পোলাওর চাল, চিনি গুঁড়া আর হচ্ছে আমরা যেটা রেগুলার খাই সিদ্ধ চাল সেইটা ভিজে রেখেছিলাম। এই যে এখন সকালে আমি এখন এটা আমি মিক্সারে করে নিব। এটা সুন্দরভাবে ভিজে গেছে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আর হচ্ছে মিক্সারে আমি এটা করে নিব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি এখানে সব চাল একসাথে দিব না। এই যে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি একটু, আবার এটা মানে ঘন হয়ে যাবে, তারপরে হচ্ছে আবার গরম পানিটা পরে অ্যাড করে নিব। তো আমি এখন এটা মিক্সারে করে নিব। আচ্ছা, এটা আমি যে সুন্দর মতো করে নিয়েছি এটা এখন ঢেলে নিব। আর হচ্ছে এই যে চুলার পরে অলরেডি আমি তারটা বসিয়ে দিয়েছি, এটা একটু তেল আর পানি হালকা একটু ব্রাশ করে নেব। পানি হালকা পানি আর তেল দিয়ে ব্রাশ করলে এটা ভালো হয়, শুধু তেল দিয়ে ব্রাশ করবেন না। এখন আমি এটা আবার একটু ঢেকে রাখবো। এই যে এটা এখন আমি ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কোনো দানা দানা নাই আর হচ্ছে খুবই ঘন হয়েছে। এখন আমি এখানে হচ্ছে আমার যে হালকা কুসুম গরম পানি আর এটা হচ্ছে তেল আর হচ্ছে পানি, আর আমি এখানে যেহেতু পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়েও চিতাই পিঠা বানিয়ে দেখাবো, লবণ আছে এখানে স্বাদ মতো, আর হচ্ছে ডিম চিতই বানিয়ে দেখাবো। তো সাথেই থাকবেন। আর হচ্ছে এবার আমি এর ভিতরে হালকা কুসুম গরম পানি অ্যাড করবো। আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি, এই যে ঘনত্বটা। এখন আমি হচ্ছে 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট ঢেকে রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখানে যে বাবল উঠতেছে আর একটু ঘন হয়ে গেছে, কিন্তু রেস্টে রেখে দিলে কিন্তু আবার ঘন হয়ে যায়। তো এখন আমি এটা অ্যাড করে দিব। এই যে যদি ফুলাইতে চান তাহলে একটু মানে এভাবে রেখে কিছুক্ষণ পরে ঢেকে দিবেন। তো আমি এখন এটা ঢেকে দিব। দেখতে হবে যাতে হাওয়াটা বের হয়ে না যায়। হয়েছে, আমি ওয়েট করব কিছুক্ষণের জন্য। লবণটা কিন্তু যার যার স্বাদ মতো, আমি লবণ অ্যাড করেছি আমার স্বাদ মতো। তো আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আর যদি দেখেন যে গুলাইতে গুলাইতে মানে ঘন হয়ে গেছে, এই যে আমি এটা ঢেকে দিলাম। আর হচ্ছে একটু পানি এভাবে সাইড দিয়ে দিয়ে দিবেন, তাহলে এটা ফুলে উঠবে। তো আবারও ওয়েট করবো কিছুক্ষণের। আমি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে মিক্সড করে বানাবো, এটাও খেতে কিন্তু অনেক টেস্ট। আর এরপরে দিব ডিম, তাহলে তো মানে কি বলবো, অনেক মজা লাগবে। তো এই যে আমি এটা সুন্দর মতো গুলিয়ে নিব। আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি বারবার বলতেছি যদি ঘন হয়ে যায় মনে করেন তাহলে হালকা একটু পানি অ্যাড করে নেবেন।
এখন দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফার্স্ট ক্রিকেটটা অবশ্যই একটু কেমন হয়েছে এখন আমি একটা ডিমের ভিতরে অ্যাড করে দিব এখন সাথে সাথে এটা ঢেকে দিতে হবে যদি মনে করেন একটু লবণ অ্যাড করবেন তো এর পরে হালকা একটু এভাবে একটু লবণ অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই এবার আমি এটা ঢেকে দেব ওয়েট করব কিছু ফিরে এসেছি কিছুক্ষণ পর এবার দেখি ও দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এখন এটা আমি ছুরি দিয়ে তুলে নি একটা ছুরির সাহায্যে এভাবে এটা গরম গরম পরিবেশন করবেন এবং গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি মজা লাগবে তো হয়ে গেছে আমার ডিম চিতই এখন পেঁয়াজ মরিচ দিয়ে ওটাও শেয়ার করব এখন এটা আমি তুলে নেব এখন আমি এটা আমি অ্যাড করে নেব এখন আমি এটা ঢেকে রাখব আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন সাথে থাকবেন আমার পাশে থাকবেন প্লিজ সবাই মানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করুন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখি কি অবস্থা এই যে আমার এই পিঠাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছে তো এখন আমি এটা সুন্দর করে তুলে নিব সাবধানে তুলতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ আর মরিচের চিতই আর হচ্ছে ডিম চিতই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এভাবে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ